তার শেষে এখানে যে সভা माननीय सुरेंद्र मीना डीएम साहेब মাঠ দেননি এসে দেখে যান দায়ে বায়ে সামনে পিছনে কালো মাথা জোরে বলুন ভিতর অবধি আওয়াজ যেতে হবে তারপরে ও বলবে উপরে পিসিকে বলবে যে পিসি এবারেও আলিপুরদুয়ার হবে না भारत माता की भारत माता की এই যে আলিপুরদুয়ারে নবান্ন চলো ঝড় এটা জলপাইগুড়িতে নিয়ে গিয়েও বিকেল বেলা ফেলতে হবে জানেন আমি অনেক দিন পরে আলিপুরদুয়ারে এলাম আমি পরিবর্তন যাত্রায় এসেছিলাম আলিপুরদুয়ারে ग्रामीण एलाकाय सभा होयेछिलो सेदिनी बुझेछिलाम सेई আলিপুরদুয়ারের सभा थेके ফলাকাটা पर्यन्त गेछिलाम तृणमूल पार्टीर लोकेरा ফলাকাটার सब लाइट अफ करे दियेछिलो किन्तु मानुष तार मोबाइल फोनेर आलो जालिये আলিপুরদুয়ার थेके ফলাকাটা पर्यन्त তারা বুঝিয়ে দিয়েছিল যে এবারে পিসিমণিকে আলিপুরদুয়ার থেকে খালি হাতে ফিরতে হবে পরবর্তীকালে বিধানসভা নির্বাচনের প্রচারে মনোজোরার জন্য এসেছিলাম শেষ দিনের প্রচারে বিশাল লামার জন্য জয়গাতে এসেছিলাম কিছুদিন আগে মোদিজির আট বছরের সুশাসনের এবং গরিব কল্যাণের প্রচারের জন্য ফলাকাটাতেও এসেছিলাম আজকে কেন এসেছি জানা আছে আপনাদের জানা আছে তো চোরদের রানীকে ওই চোরদের রানীকে চৌদ্দ তলা থেকে নামাতে হবে আমি যেমন নন্দীগ্রামে ছক্কা মেরেছি सबाई देखले बोले हेमंत विश्व शर्मा के देखले बोले इनी आमादे सीएम और মমতা ব্যানার্জী के देखले बोले कम्पार्टमेंटल सीएम भूल बोले आपनारा बोलुन আলিপুরদুয়ার जिला चंदन काठेर जन्य धरा पड़े के কালচিনির ब्लक प्रेसिडेंट बाली पाथर खाए के मना दे गुस्ती शुद्ध चाकरी दिए छे और चाकरी बेचे छे तार नाम की सौरभ चक्रवर्ती तार पैसा जेठा खुड़ा काकी मामी गोटा वंशटा के ढुकिए दिए छे এরা এই যে নিচের তলা এটাকে ফাঁকা আপনাদের করতে হবে তো আমাদের মোদিজি আগেই বলে দিয়েছে না খাউঙ্গা না খানে দুঙ্গা এই জেলা পরিষদ আপনারা দিয়েছিলেন অরূপ বিশ্বাস তখনকার ডিএমএসপিকে নিয়ে গণনার দিন যা ভোট জেনুইন গোনা হয়েছে তার থেকে বেশি ডবল ছাপ মেরে বাতিল করিয়ে বিজেপি কে হারিয়েছে কি দশরথ তিরকে সাহেব ঠিক বলছি কি না আমরা ছিলাম ভিতরে তো এ জেলাতে গঙ্গা বাবু যতই সিকিউরিটির লোভে আর জোগাতে ডাল নেই তরোয়াল নেই একটা ভাঙা অফিস দিয়েছে আপনাকে না আছে জুতা না আছে ছাতা দুটো সিকিউরিটি লোভে গেছেন কিন্তু মানুষ চাইনি আলিপুরদুয়ারের মানুষ রাষ্ট্রবাদী কয়লা ভাইপো কালকে আসছে টাকা তুলবে এখানে চন্দন কাঠ থেকে টাকা তিস্তার পাথর থেকে টাকা কয়লা গাড়ি মেঘালয় আসাম দিয়ে ঢুকাবে
যদিও ওখানে চাবি দিয়ে দিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা, টাইট, একদম পুরো টাইট, মাল তুলতে আসছে। কি সুন্দর কথা, আমি পাঁচ পয়সাও খাই নেই। পাঁচ পয়সা তুমি খাবে কেন? তুমি তো গরু খাও, কয়লা খাও, পাথর খাও, বালি খাও, দেশি মদের বোতল থেকে পাঁচ টাকা করে কমিশন খাও। কদিন আগে বলে গেছে না ময়নাগুড়িতে, উত্তরবঙ্গ আবার কি? উত্তরবঙ্গ বলে কিছু নাই। আরে হ্যাঁ, পশ্চিমবঙ্গ আমরা জানি, আপনারাও জানেন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের বাংলা, নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা, ঠাকুর পঞ্চানন বর্মার বাংলা, কবি ভানুভক্তের বাংলা, কে না বলেছে? কিন্তু উত্তরবঙ্গ বরাবর তাদের মর্যাদা পেয়ে এসেছে। তাই তুমি জানো না, তোমার পিসিমুনি একটা উত্তরকন্যা খুলেছে, নাম হচ্ছে উত্তরকন্যা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আর এই অশিক্ষিত অর্ধশিক্ষিত ভাইপো, সে বলে উত্তরবঙ্গ নাম ধরা যাবে না। আপনারা জোট বাঁধুন, তৈরি হন। গতবারে আপনারা আমাদের জিতিয়ে দিয়েছিলেন, 54টা সিটের মধ্যে 31টা সিট মালদা থেকে আলিপুরদুয়ার সরকার উত্তরবঙ্গ করে দিয়েছিল বিজেপিকে। আমরা দক্ষিণবঙ্গে সামলাতে পারিনি। আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আলিপুরদুয়ারের লোক হয়তো পাঁচ বছর কষ্ট পাচ্ছে, আপনারা যে ধ্বজ তুলেছেন এই ধ্বজের মর্যাদা থাকবে, রাষ্ট্রবাদী সরকার হবে, যোগী আদিত্যনাথ জি, হেমন্ত বিশ্ব শর্মার মতো এখানেও একটি সরকার হবে, যে সরকার ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে মর্যাদা রক্ষা করেই চলবে। ইচ্ছা থাকলে উপায় নেই, পরে আবার আসবো দুর্গাপূজার পরে। তাহলে নবান্ন যাচ্ছেন, চুক্তি হয়ে গেল, স্পেশাল ট্রেন থাকছে, ট্রেন বোঝাই করে যেতে হবে, একদম হিসাব নিতে যেতে হবে। তাহলে বলুন সবাই, চোরে দের জেলে ভরো, চোরে দের জেলে ভরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে।